ওকে নিচের পদার্থগুলো ইনসুলিন সিক্রেট ইনসুলিন ইনসুলিন নিচের পদার্থগুলো ওকে নিচের পদার্থগুলো ইনসুলিন সিক্রেশনের সাহায্য করে নিউট্রিয়েন্ট ইন ইনগ্রিডিয়েন্টস আচ্ছা ইনসুলিন সিক্রেশন কী কী আছে নিচের পদার্থগুলো ইনসুলিন সিক্রেট তাদেরকে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লুকোজ তারপরে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লুকোজ গে অ্যামাইনোসিড ফ্যাটিসিট তারপর কিটন বডিস কিটন বডিস গ্লুকোজ অ্যামাইনোসিড ফ্যাটিসিড কিটন বডিস তারপর ইনক্রেটিন গ্লুকোগন লাইক ফসফেট জিএলপি জিআইটি গ্লুকোগন লাইক ফসফেট আর জিএলপি গ্লুকোন লাইক ফসফেট জিআইপি গ্লুকো গ্লুকোজ ইনহেবিটোরি ফসফেট সিক্রেটিন কোলেসিস্টাইটিন সিক্রেটিন কোলেসিস্টাইটিন গ্যাস্টিন আদার হরমোনস গ্লুকাগন আদার হরমোনস কী কী আসছে যারা ইনসুলিন সিক্রেট করে গ্লুকাগন তারপরে হচ্ছে কি গ্লুকাগন তারপরে হচ্ছে কোর্টিসল তারপরে গ্লুকাগন কোর্টিসোল গ্রোথরমোন গ্রোথরমোন গ্লুকাগন কোর্টিসোল গ্লুথরমোনপিনেফিন এপিনেফিন্যাডেনালিন গ্লুকাগন কোর্টিসোল গ্রোথরমোন অ্যাডিনালিন গ্লুকাগন কোর্টিসোল গ্রোথ হরমোন অ্যাডেনালিন ওকে গ্লুকাগন কোর্টিসল গ্রোথরমোন অ্যাডেনালিন ওকে ফ্রেশ তারপর হচ্ছে গ্লুকাগোন আলফাসেল হাইরোস অফ থেকে নির্গত হয় কিন্তু এটি বিটা সেল অফ হাইরসঅ ল্যাঙ্গেন্সকে স্টিমুলেট করতে পারে ওকে এবার অটোনোমিক নার্ভাস সিস্টেম এ অন্তর্গত প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন আমাদের ক্ষুধা লাগে তখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় তখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় এবং হচ্ছে যার ফলে বিটা সেল এর অ্যাসেটাইল কোলিন নির্গত হয় বিটা সেলে তার ফলে বিটা সেল অ্যাসেটাইল কোলিন নির্গত হয় এবং কোলিনার্জিক রিসেপ্টরের মাধ্যমে ফলে বিটা সেলে অ্যাসেটাল কোলিন নির্গত হয় বি্যাসেটাল কোলিন রিসেপ্টরের মাধ্যমে এর ফলে ইনসুলিন রিলিজ হয় ঠিক আছে ওকে অটোনোভিক নার্ভাস সিস্টেম অন্তর্গত প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন আমাদের ভালো লাগে তখন ভ্যাগাস নার্ভ এর মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় অটোনোভিক নার্ভাস সিস্টেম অন্তর্গত প্যারাসিম্প্যাথিক ফলে বিটা সেলে অ্যাসেটাল কোলিন নির্গত হয় ফলে বিটা সেলের ভিতরে অ্যাসেটাল কোলিন নির্গত হয় কোলিনার্জিক রিসেপ্টরের মাধ্যমে ফলে ইনসুলিন রিসিভ হয় বিদ্য চেনেল এছ এডাল বুলি জড়িত হয় ৰাজনীতিৰ চেপ্তৰ মাধ্যমেৰে গন যেভাবে ইনসুলিন সিক্রেট করে গ্লুবাগন যেভাবে ইনসুলিন সিক্রেট করে বিটা সেল গ্লুগন বিটা সেল সার্ভিস এ তার রিসেপ্টরের মাধ্যমে রিসেপ্টর বাস উপরে বসে এই রিসেপ্টর হচ্ছে সেভেন পাস রিসেপ্টর সেভেন পাস রিসেপ্টর সেভেন আচ্ছা সেভেন প্লাস রিসেপ্টর সেভেন পাসেড জিজ টুমেন প্রোটিনের সাথে কনডাক্টেড হয় জিজেন্ডিড প্রোটিন জিজ প্রোটিন অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেট অ্যাডেন এনজাইন অ্যাডেনালাইল সাইক্লেস কনভার্ট এটি টু সাইক্লিক এমপি সাইক্লিক এমপি ইনসুলিন রিলিজ করে তাহলে জিসুমেন্ট প্রোটিন সেভেন প্লাস রিসেপ্টর সেভেন প্লাস রিসেপ্টর এটা বাইন করে এবং সেভেন প্লাস রিসেপ্টর এটা জি স্টুমুলেটরি প্রোটিনকে অ্যাক্টিভেট করে জি স্টুমুলেটরি প্রোটিনালাইল সাইক্লিস অ্যাক্টিভ সাইক্লিস হচ্ছে এটিপি টু সাইক্লিস এমপি সাইক্লিস এমপি ইউজ করে ইনসুলিন জি স্টুমুলেটরি প্রোটিন আচ্ছা ঠিক আছে সেভেন জি জি প্রোটিন এটিপি টু অ্যাডানালাইড সাইক্লিস ঠিক আছে এসি জি স্টোমিট প্রোটিন তো জি এস এসি তারপর হচ্ছে এটিপি টু সাইক্লিক এমপি তাহলে জি স্টুমুলেটির প্রোটিন জি স্টুম প্রোটিন ছেভেন প্লাছ ৰিচেপ্টৰ জি টু প্ৰটিন এটিনাইন চাইক্লেছ চাইক্লেছ এ টি পি টু এটিনাই নাইল চাইক্লেছ আৰু ইনচুলিন ঠিক আছে চাইক্লিক এম পি ইঞ্চুল এ টি পি টু চাইক্লিক এম পি ইঞ্চুল

ও হো সোমার্টেটিন তো এটা না ওই যে ডি সেল থেকে আসে আহা গ্লুকাগন তো স্টুমুলেট ডায়াজ অক্সাইড ডায়াজ অক্সাইড ফক্স গ্লুকাগন ইনসুলিন সিক্রেশন স্টিমুলেট করে আসলে করে স্টুমুলেট সেইভাবে করে ঠিক আছে নর এপিনেফ্রিন দেখো হলো নর এপিনেফ্রিন নর এপিনেফ্রিন আবার কী করে জিএলপি জেপি ইনক্রেটিসগুলোকে গুয়াগনের সাহায্যে সাইকেল সিএমপি রিলিজ করে ইনক্রেটিসগুলো গ্লুকাগনের সাহায্যে সাইক্লিক এমপি রিলিজের মাধ্যমে ইনসুলিন করে সাইন মেসেঞ্জার সিস্টেম দ্য পেশেন্ট হু হ্যাভ গ্লুকাগোনোমা অতিরিক্ত গ্লুকাগন প্রডিউস হয় তাই এটি বিটা সেলকে ওভার স্টিমুলেট করে ফেলে ওভার স্টিমুলেট লং টাইম ড ইনিশিয়ালি ইনসুলিন সিক্রেশন ভালো লেভেলে থাকলেও এক্সাস্টেড হয়ে যাওয়ার পর ইনসুলিন সিক্রেস করে ডায়াবেটিস ডেভেলপ করে গ্রোথ হরমোন যেভাবে ইনসুলিন সিক্রেস করে অ্যাক্রোমেগালি পেশেন্টদের গ্রোথ হরমোন বেশি পাওয়া যায় ম্যাক্সিমাম অ্যাক্রোমেগালি পেশেন্টদের ডায়াবেটিস হয় কারণ কারণ অতিরিক্ত গ্রোথ হরমোন প্রডিউস মোর গ্লুকোজ ইন দ্য বডি বাই লিভার বাই গ্লুকোনিজি জেনেসিস গ্রোথ হরমোন অলসো রিডিউসেজ দ্য আপটেক অফ গ্লুকোজ বাই পেরি টিস্যুস তাই এই দুই কন্ডিশনে হাইপার গ্লাইসেমিয়া কন্ডিশন ক্রিয়েট হয় সো অতিরিক্ত চিনি কে কন্ট্রোল করার জন্য বিটা সেল অতিরিক্ত ব্যবহৃত হয় এবং এক পর্যায়ে বিটা সেল এক্সাস্টেট হয়ে যায় এবং বডিতে ইনসুলিন কমে যায় ফলে ডায়াবেটিস টু পেশেন্টদের বেশি ম্যাক্সিমাম পেশেন্টদের ডায়াবেটিস হয় অতিরিক্ত ফলে গ্লুকোজ গ্লুকোনিয়েচিছ হয় গ্লুকোনিয়েচিছত পলিটিনিডিউচ হয় গ্লুক'জ বা পেনফেৰ তাই এই দুই কণ্ডিশ্যন হাইপাৰগ্লাইছিমিয়া কৰ্টিচল অৱশ্যে কৰ্টিচল কুচিং চেনেৰ পেচেণ্টে বেছি হয় কৰ্টিচল কৰনিক ইনক্ৰিজ অফ গ্লুক'জ কজেচ গ্লুকনিঅ জেনেচিছ এব

えっ <clears throat> गैसट्रिकी मोटीलिन एक्टिव इंटेस्टाइनल पेपटाइट मोटीलिन भैसो एक्टिव इंटेस्टाइनल पेपटाइट मोटी लिन एंडोअक्टिव इंटेस्टैनल पेपटाइट एंड लिन एक्टिव इंटेस्टाइनल पेपटाइट मोटी लिन एक्टिव इंटेस्टाइनल पेपटाइट मोटी लिन एक्टिव इंटेस्टाइनल पेपटाइट मोटिलिन वैसोएक्टिव इंटेस्टाइनल पेप्टाइड

এটি সি এ এম পি রিডিজ রিলিজ হয় মাধ্যমে রিলিজ হওয়ার মাধ্যমে ইন ইনসুলিন রিলিজ করে সো পরোক্ষ গ্লুকোনিও জাইসিস বন্ধ করে কি করে এপিনেফ্রিন জেনারেলি বিটা সেল ইনসুলিন রিলিজ বন্ধ করে তাই না এই যে ইনসুলিন রিলিজ বাই বাইফিজিক বাইফিজিক মিনস যখন খাবার যখন যখন খাবার বডিতে যায় উইদিন থ্রি মিনিটস ইনসুলিন র্যাপিডলি রিলিজ হয় কারণ কিছু ইনসুলিন পারফর্ম ফ্রি ফর্ম আকারে বডিতে থাকে যেহেতু যে সেগুলো র্যাপিডলি রিলিজ হয় অ্যাবাউট অ্যাবাউট ফাইভ মিনিট এসে এই ইনসুলিন রিলিজ পিকে বোঝায় অতপর এটি কমতে শুরু করে শুরু করে কারণ ফর্ম ইনসুলিন তখন শেষ হয়ে যায় অতপর বডিতে ইনসুলিন সিন্থেসিস শুরু হয় তখন তখন পুনরায় এটি পিকে পিকে পিক পিরিয়ডে আসে এবং এই পিক পিরিয়ড যতক্ষণ বডিতে গ্লুকোজ লেভেল না কমছে ততক্ষণ চলতে থাকে দুটো পিক পিরিয়ড পিক পিরিয়ড বলা হচ্ছে বায়োফিসিক টাইপস অফ ইনসুলিন হিউম্যান টাইপস কিছু আছে কি কি মনে আছে বলবো সি পেপটাইট নিয়ে প্রথমে মনে আছে যেটা সি পেপটাইট সি পেপটাইড হচ্ছে ওই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড পোস্টাসাইক্লিন ইনহেবিট ইনক্রিজ করে সো কি হয় মাইক্রো সার্কুলেশন খুব ভালো হয় এটার অভাবে মাইক্রো এঞ্জিওপ্যাথি রেটিনোপ্যাথি এইসব রোগগুলো হয় আচ্ছা একটু মনে আসছে সি প্যাপ্টাইড সি প্যাপ্টাইড এর অ্যামার্জেন্সির সংখ্যা কত আছে ইনসুলিনের হাফ লাইফ হচ্ছে ফাইভ টু সিক্স মিনিট ইনসুলিন হাফ লাইফ ফাইভ টু সিক্স মিনিট সি পেপ্টাইড হাফলাইন অ্যাবাউট থ্রিটি মিনিটস সি পেপটাইডের ইয়ে হচ্ছে অ্যাবাউট থার্টি মিনিটস ঠিক আছে ইনসুলিনের হচ্ছে ইনসুলিনের হচ্ছে অনলি টোয়েন্টি ইনসুলিনের হচ্ছে অনলি 5 टू 6 मिनट्स अरे या होचे 30 मिनट्स ओके इंसुलिनर हाफ लाइफ होचे 5 टू 6 मिनट्स कारण जब फर्स्ट टाइम लिवर में ಅಂತ পৌঁছায় দা 5 टू 6 টু 5 इंसुलिन डीक्रीज হয় দেস্টর লিভারে इंसुलिन बीटा সেল থেকে 12 आवर পর এটি পটেনশিয়াল সার্কুলেশনের মাধ্যমে চলে যায় লিভারে ইনসুলিনেস নামক এনজাইম যা লিভারে লিভারে বডি নিতে ইনসুলিন আসে সেটি ইনসুলিনটা টাইপ 1 টাইপ 2 রোগকে ভেঙে দেয় এও বি চেন পরিণত হয় এবং যা একটি কতপর সেপারেটের সময় গ্লোমেল দিয়ে যাচ্ছে সি পেপটাইট ইনসুলিন ইনসুলিনের মতো এত সহজে টেস্ট হয় না সি পেপটাইট হচ্ছে বেটার মার্কার যেটা ইনসুলিন কতটুকু বডিতে সেটা বের করা যায় ডায়াবেটিস টাইপ ওয়ান অ্যান্ড বিটা সেল বিটা এ বিটা সেলের প্যান্ট টেস্ট হয় এটা টেন্ডোজিনাস সিক্রেশন অফ ইনসুলিন একেবারেই হয় না তাই সি পেপটাইটও থাকে ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টুতে পেরিফেরাল টিস্যুগুলো টিস্যুগুলো গ্লুকোজে গ্লুকোজকে গ্লুকোজকে ইউজ করতে পারে না ডায়াবেটিস টাইপ টুতে পেরিফেরাল টিস্যুগুলো গ্লুকোজকে ইউজ করতে পারে না তাই ব্লাড এর ব্লাড এ গ্লুকোজ এর পরিমাণ অবস্থায় ডায়াবেটিস টাইপ টুতে পেরিফেলো অবস্থার অবস্থায় থাকে ঠিক আছে পুরো পার্ট অবস্থায় থাকে এই বিটা সেল থেকে ইনস অতিরিক্ত ইনসুলিন রিলিজ হতে থাকে বিটা সেল থেকে এই বিটা সেল থেকে অতিরিক্ত ইনসুলিন রিলিজ হতে থাকে সো টাইপ টু ডায়াবেটিসে সি ফেপ্টার লেভেল বেশি থাকে ইনসুলিন ওমা پیشنটে সি লেভেল হাই থাকে এবং বাইরে বাইরে থেকে যে ইনসুলিন বডিতে দেওয়া হয় সেটিতে সি ফেপ্টার থাকে না সো এক্সোজেনাস ইনসুলিন বডির ইন্টারনাল ইনসুলিন সিক্রেশন কমে যায় এক্সোজেনাস ইনসুলিন তাই এই যদি এই যদি অতিরিক্ত ওভারডোজ ডোজ অফ এসোজেনাস ইনসুলিন এর সি পেপটাইড লেভেল কমই থাকে এসোজেনাস সি পেপটাইড থাকে না এসোজেনাস ইনসুলিন বডিতে বডির ইনসুলিন সিক্রেশন কমে যায় আচ্ছা বডি নিজে যে ইনসুলিন সিক্রেশন সেটা কমে দেয় আচ্ছা সেটাকে কমিয়ে দেয় তারপরে বডি নিজস্ব ইনসুলিন সিক্রেশনকে কমিয়ে দেয় ওকে তারপরে সিগ্রুপ্টের কোনোভাবে তৈরি না বায়োলজি ক্যাকশনাম পটাশিয়ামট দ্যিয়ালোর নাইট্রিক অক্সাইড সিন্থিস সিনথেসাইজ ইনজ্যান যেখানে যেখান থেকে মোর নাইট্রোজেন ডাইঅক্সাইডিডাইটর সোডিয়াম পটাশিয়াম পাম্প এটিপি সোডিয়াম পটেশমেটিপেজ নাইট্রোজেন ডাইঅক্সাইড এরা স্মলার মাইক্রোভাস্কুলার ভেসেলস এর ব্লাড ফ্লোর রেগুলেশন করে যদি সঠিকভাবে সঠিক ঠিকভাবে সোডিয়াম পটেশামেটিভেইস এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড না থাকে তাহলে এখানে লং টার্ম এর মাইক্রো এনজিওপ্যাথি রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি ডায়াবেটিস so টাইপ 1 এ যদি পেশেন্ট এক্সোজেনাস ইনসুলিনের সাথে সি পেপটাইড না ধরে তাহলে প্রবলেম মাইক্রোঅ্যানজিওপ্যাথি রিটিনোপ্যাথি নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি নিউরোপ্যাথি নেফ্রোপ্যাথি মাইক্রোঅ্যানজিওপ্যাথি মাইক্রোঅ্যানজিওপ্যাথি রিটিনোপ্যাথি নেফ্রোপ্যাথি বাজা এরকম সি পেপটাইড এসে যায় ডায়াবেটিস টাইপ 1 পেশেন্ট এর দেয়া হয় যেখানে দেখা গেছে যে উপরের কন্ডিশন গুলো চলে গিয়েছে সি পেপটাইড ক্যান বি মেজর্ড বাই রেডিয়োমিন্যাসে সি পেপটাইড ক্যান বি মেজর্ড বাই রেডিয়োমিন্যাসে အာ <clears throat> Деба. Деба. <coughs> <coughs> الحمد لله Ha <laughs>